বাড়ি করে কইছি না ভাই ওই ভাই রাত বিরাতে আনন নাম্বার থেকে ফোন দিয়ে গার্লফ্রেন্ডে সারাক্ষণ ডিস্টার্ব করো ভাই ওই তুই জানো তোর গার্লফ্রেন্ডকে কেন ডিস্টার্ব করছিস আমি ডিস্টার্ব করি বারবার বারবার কইছি তোর কিন্তু বারবার আগেও কইছি আজকে কিন্তু লাস্ট টাইম কইতেছিস না বিভিন্ন নাম্বার থেকে ফোন দিবা রাত বিরাতে তুই রাত বিরাতে তোর আনন নাম্বার দিয়ে ফোন দেস ওই মাইয়া জানে ওই মাইয়া তোর কইছে তারপর দিকে কেন ফোন রাস্তা কাটা থাকে সারাক্ষণ আমার কথা কও সারাক্ষণ শুধু মারপিট আর মারপিট করবি হ্যাঁ তোরে না কতবার বলছি যে মানুষের অমঙ্গল করিস না মানুষের অমঙ্গল করলে ভগবান অসন্তুষ্ট হয় কে শুনে কার কথা এই চল চল আমার সাথে বাসা চল তুমি যাও আসছি আমি ও আমি বাসায় যাব আর আপনি রাস্তায় রাস্তায় মানুষ পিটায় মারবেন না না কিছু করব না আমি এই তুই জানিস না তোর জন্য কতবার বিচারে বসতে হয়েছে কতবার জরিমানা দিতে হয়েছে যাও না আসছি আমি গেলে কি করবি মানুষের সাইকেল নিয়ে যাবি মানুষের ফুল বাগান নষ্ট করবি না আমি কিছু করব না শোন বলে দিলাম এই আমি যাওয়ার সঙ্গে সঙ্গে তুই বাসায় চলে আসবি আচ্ছা ঠিক আছে 5 মিনিটের মধ্যে আসার চেষ্টা করব আবার বলে চেষ্টা করব আমি বলছি 5 মিনিটের মধ্যে বাসায় চলে আসবা মানে কি আমি বেল দিতে দিতে আসতেছি ও চোখে দেখে না একসাথে সাইকেলের সামনে চাকা উঁচু পড়লো আমার এই পাটা প্রায় উফ এত ব্যথা পেয়েছি জানেন তো তাই বলে কি আপনি ছোট বাচ্চাটার গায়ে হাত তুলবেন দেখতেছেন ও কত ভয় পেয়ে গেছে তাতে কি ওকে আরো বেশি ভয় দেওয়া উচিত মনে হয় কি জানেন ভাই আরেকটা দেই ইচ্ছা করে আরেকটা দিবেন না আপনি ওকে একটা চড় মারলে আমি আপনাকে 10টা চড় মারবো আর আপনারা কি হ্যাঁ ছোট একটা বাচ্চাকে বলতেছেন মারেন মারেন যান আপনারা ভয় পেয়েছো না কই যাচ্ছো বোর্ড বাজার কোটবাজার কোথায় শিব মন্দিরের পাশে আমার বাবার দোকান শিব মন্দিরের পাশে ও মা সে তো অনেক দূরে হেঁটে হেঁটে যাচ্ছ যে আমার কাছে তো টাকা নেই সমস্যা নেই আমি তোমাকে একটা রিকশা খুঁজে দিচ্ছি আর টাকাও দিয়ে দিব ওকে চল ও হচ্ছে বোর্ড বাজার যাবে চিনতে পারবে তো হ্যাঁ কত ভাড়া 50 টাকা একটু ঠিকঠাক মতো দেখে শুনে নিন আচ্ছা
কানের আজকে না আপনারা নিয়ে আর পারা গেল না মডেল তো সুন্দর এই দেখ তো কত একটু কইছে 18.52 আপা আগে রেটি দিলাম হ্যাঁ এই যে দেখেন না ভাই একটু বাড়া দেন আপা স্বর্ণের দাম যেমন কমছে ব্যবসাপাতি একদম নাই বিশ্বাস করেন একটু বাড়া দেন আপনারা বাড়া দিলে তো আমার কিছু থাকবে না হ্যাঁ একটু বাড়া দেন একটু বাড়াই দিমু আর তো দোকান চালাতে পারুম না পারবেন পারবেন এক দুই তিন চার ভিতরে রাখ বাইরে রাখছিস কি লেখা জি ভাই আপনি কি বিক্রি করবেন কিছু না ভাই আচ্ছা ভাই একটু আগে যে একটা মেয়ে আসছিল হ্যাঁ কি কাজে আসছিল আপনি কে আমি কেন ভাই আমার তো দরকার ছিল উনি একটা সোনাদুল বিক্রি করতে আসছিল সোনাদুল বিক্রি করে টাকা নিয়ে চলে গেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ এই শুনুন 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 আপনার মতলব কি আপনি চিন্তা করেন তো আবার আমার দেখে কি মনে হয় আমার চেহারা দেখে মনে হয় আমি চিন্তা করি ভাই বেশভূষ দেখে বোঝার উপায় নাই কি চিন্তা করে কে ভালো মানুষ বুঝছেন আপনার কাছে সবাই আজকে চিন্তাই করে আপনার বেশি সন্দেহ হলে আপনি থানায় যেয়ে জিজ্ঞেস করেন থ্যাংক ইউ আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি না কেন কারণ আমি তো আপনার সাথে অলরেডি কথাই বলছি আবার অনুমতি চাচ্ছেন তাই বললাম না ও জিৎ তাই তো আপনি তো আমার সাথে কথা বলছেনি না মানে বলছিলাম কি সামনে একটা রেস্টুরেন্টে বসে চা খেতে খেতে কথাটা বলি তাই না সম্ভব না কেন সম্ভব না কেন কারণ আমি সামনের রেস্টুরেন্টতেই যাচ্ছি আর আমার অনেক ক্ষুধা পেয়েছি তো শুধু চা খেলে হবে না ও আমি তো ভেবেছিলাম আপনি রেস্টুরেন্টে যাবেনই না ঠিক আছে চলেন আপনি আগে আমি পিছিয়ে আমি আসলে সকাল থেকে আপনাকে ফলো করেছি ফলো করেছেন মানে আপনি কি স্পাই নাকি না না স্পাই না আপনি অনেক ভালো মানুষ তাই আমি আপনাকে ফলো করেছি আমি ভালো মানুষ এটা আপনি কে বলেছেন কেউ বলেনি আমি নিজেই দেখেছি ভালো মানুষ কি দেখা যায় নাকি আমি দেখেছি না না ভুল দেখিনি আপনি সকালে একটা ছোট্ট বাচ্চাকে আদর করে রিকশায় উঠিয়ে দেননি
জন্য আপনি আমার প্রশ্নের উত্তর না দিয়ে চলে আসলেন। আমার কিন্তু আরেকটা প্রশ্ন ছিল। বলুন, আপনি আপনার কানের দুলটা কেন বিক্রি করলেন? আপনি সেটাও দেখেছেন? বাহ, বললাম না আমি আপনাকে সকাল থেকে ফলো করছি। ফলো করেছেন কি? আপনার কোনো কাজ নেই? কাজ? হ্যাঁ কাজ আছে, এর মানে। তাহলে তাই করুন না। আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা দিলেন। কেন কানের দুল বেঁধেছি সেটা জানতে হলে কাল সকালে সিটি হসপিটালে আসতে। কেন? মেয়েটাকে দেখে ভালো মনে হলো, কিন্তু ভালো মানুষ হলে এভাবে লুকিয়ে চোরের মতো স্বর্ণের দোকানে কানে দুল বিক্রি করবে কেন? না, ব্যাপারটা তো কিছুতে মাথায় ঢুকছে না। সকালে ওষুধ খেয়েছিলেন তো ঠিক মতো? সকালে ওষুধ খেয়েছি মা। তুমি মা আমার জন্য যা করলে মা, তোমার মতো যদি আমার একটা মেয়ে থাকতো মা। কাকা, আমি তো আপনার মেয়ের মতোই, তাই না? আঙ্কেল কেমন আছেন? ভালো আছে। একটু শুয়ে পড়েন, শুয়ে পড়েন। আস্তে কাকা, শুয়ে পড়েন। শুয়ে পড়েন। বুকে ব্যথাটা আছে? ব্যথা এক সকাল থেকে একটু কম মনে হচ্ছে। আচ্ছা, আচ্ছা, সমস্যাটা কি? উনি ম্যালনিউট্রিশনে ভুগছেন, রক্ত স্বল্পতা, যার কারণে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। তো দুশ্চিন্তার কারণ নেই, সুস্থ হয়ে উঠবেন। মানে ফাইন্যান্সিয়াল ব্যাপারটা নিয়ে আপনারা প্লিজ কোনো চিন্তা করবেন না। অলরেডি যেসব বিল ডিউ ছিল ওগুলো আমি পে করে দিয়েছি, আর যতদিন আসলে উনি একদম ফিট না হয়ে ওঠে ততদিন আসলে প্লিজ আপনারা ঠিকঠাক মতো ওনার চিকিৎসাটা কন্টিনিউ করবেন। উইল ট্রাই আওয়ার বেস্ট। ঠিক আছে আঙ্কেল, কেমন আছেন? কাকা, তাহলে আজকে আসি। হ্যাঁ, শুনেন, আপনার জন্য ফল আছে, ফলটা খেয়ে নেবেন, ঠিক আছে? আজকে আসি। হ্যাঁ, আপনি আপনার জন্য ফল আছে, ফলটা খেয়ে নেবেন। ওকে, কাকা আসি। হ্যাঁ, মানে
মানে উনি আমার রক্তের সম্পর্কে কেউ হন না, কিন্তু উনি তো মানুষ, তাই না? সেই হিসাবে উনি অনেক। তার মানে আপনি বৃদ্ধ লোকটার চিকিৎসার জন্য সোনার অলংকার বিক্রি করেছেন? জীবে প্রেম করে যে জন, সেই জন সেবিছে ঈশ্বর। মানুষকে সেবা করাতে ঈশ্বরকে সেবা করা সম্ভব। কিন্তু আপনি একা তো আর সবাইকে সেবা করতে পারবেন না। না, তা কখনো পারবো না, কিন্তু আমি আমার মতো করছি, আপনি আপনার মতো করুন, দেখবেন একে একে অনেকেই করবে। গতকাল তাহলে আপনি চুপচুপ করে চোরের মতো কেন সোনার অলংকার বিক্রি করলেন? আসলে আমি যে সোনার অলংকার বিক্রি করতে যাচ্ছি এটা আর কি আমার বাসার কেউ জানে না, আমার মাও জানে না। মা জানলে ক্ষতি কি? ক্ষতি না, কিন্তু ওই অলংকারটা আসলে আমার মা আমার বিয়েতে দেওয়ার জন্য রেখেছিল। আপনি বিক্রি করলেন যে? মানুষের জীবন বাঁচানোটা আগে নাকি বিয়েটা? কিন্তু গতকাল কেন আপনি রাজি হলেন না যে আপনি যে একজন ভালো মানুষ? আসলে ভালো খারাপ বিবেচনা করা সেটা তো ঈশ্বরের কাজ, আমাদের কি সাধ্য আছে নিজেদের ভালো খারাপ বলার? দর্শক, আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত জানাতে আপনারা স্ক্রিনে দেখানো ইমেল অ্যাড্রেসে আমাদেরকে মেইল করতে পারেন। সবাই ভালো থাকুন।